वेलकम टू माय चैनल लुत्फा कुकिंग ब्लॉग। अस्सलामुअलैकुम एवरीवन, आशा करी प्रत्येके ভালো আছেন। শীতকালে পিঠাপুলি আর ভাজাভুজি খাওয়ার দিন। আজ আমি দুই রকম বড়া ভেজে দেখাবো। প্রথমে যে সবজিটি নিলাম তা হলো কচু। কচু ভাজার জন্য শাকের ডাঁটির পর যে নরম অংশের কচু থাকে সেটা নিয়েছি, আপনারা দেখলেই বুঝবেন। কচুগুলো ভালোভাবে ছিলে পাতলা করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নেওয়ার জন্য একটি ঝাঁকাতে ছড়িয়ে রাখলাম। এখন কচুগুলো সামান্য ভাপ দেওয়ার জন্য হাঁড়িতে পর্যাপ্ত পানি ফুটিয়ে নেব। ফুটন্ত পানিতে আধা চামচ হলুদ আর এক চামচ লবণ দিয়ে দেব। একটু নেড়ে দিয়ে হলুদ আর লবণ মিশিয়ে নেওয়ার জন্য তারপর কেটে রাখা কচু পানিতে দিয়ে দিব এবং 1 মিনিট ফুটিয়ে সাথে সাথে স্ট্রেনারে পানি ঝরিয়ে নেব। বেশিক্ষণ কচু দিয়ে ফুটানো যাবে না, কারণ এতে করে কচুগুলো ভাজার সময় আর ক্রিসপি হবে না। কচু ভাপ না দিলেও চলে, তবে সেক্ষেত্রে হলুদ লবণ দিয়ে 15 মিনিট কচুগুলো মাখিয়ে রাখতে হয়। যাদের কচু গলায় ধরার ভয় বেশি থাকে তাদের জন্য এই ফুটানো ব্যবস্থা। এখন ভাজার জন্য একটি ব্যাটার তৈরি করে নেব। 2 কাপ বেসন, 1 কাপ চালের গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া, আদা রসুন ও পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ করে, লবণ পরিমাপ মতো। একটি বাটিতে সব উপাদান এক করে অল্প অল্প পানি দিয়ে একটি ঘন ব্যাটার তৈরি করে নেব। ফাইনালি ব্যাটারটা এরকম ঘনত্বের হবে দেখে নিন। এবার ভাজার পালা। একটি ফ্রাই প্যানে তেল বসিয়ে গরম করে নিয়েছি। এখন একটা একটা করে কচু ব্যাটারে চুবিয়ে তেলে দিয়ে দেব। চুলার আগুনটা মিডিয়ামে রেখে কালার আসা পর্যন্ত উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নেব। সবগুলো কচু ভাজা শেষ, এবার প্লেটে উঠিয়ে নিলাম। আমার দ্বিতীয় উপকরণ কুমড়োর ফুল। ফুলগুলো কতটা সুন্দর আর ফ্রেশ দেখুন। এগুলো আমরা প্রতিবেশীর কাছ থেকে উপহার হিসেবে পেয়েছি। আজকেই পাড়া হয়েছে ফুলগুলো। যা হোক, এবার ফুলের গোটার অংশটা কেটে ভেতরের অঙ্কুরটা ফেলে দিয়ে সুন্দরভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। কচু ভাজার জন্য যে বেটার গুলো ছিলাম সেখান থেকে একটু আলাদা বাটিতে উঠিয়ে নিই আর পাশে আরেকটি ছোট কড়াই বসিয়ে দিলাম। এবার ফুলগুলো ব্যাটারে চুবিয়ে তেল দিয়ে 1 1 করে ভেজে নিব। মিডিয়াম আঁচে গোল্ডেন কালার আসা পর্যন্ত আস্তে আস্তে ভেজে নেব। দেখুন কতটা সুন্দর আর মুচমুচে হয়েছে দেখতে, খেতেও ভীষণ মজার হয়েছে। ধন্যবাদ সবাইকে।